हेलो फ्रेंड्स, आमी रीता और रीताज बेस्ट किचने अपने सबा के स्वागत जाना। आज के रेसिपी मावा दिए मालपोआ। रेसिपी जो अपने भलो लगे थे तेल अवश्य एक लाइक करबें और एखो जरा चैनल के सबसक्राइब करें ता क्यों चैनल के सबसक्राइब करते एकदम भूलें ना। मालपोवार जोनो आमी प्रथमे निये नियेछि एक मिक्सार जार। मिक्सार जारे मध्य 100 ग्राम मावा दिए दिएछि। निये निच्छि एक कप मयदा। मयदाटा आमी सम्पूर्ण देब ना, अल्प अल्प करे मयदा दिते हबे। आमी एखाने अर्धेकटा मयदा दिए दिलाम। दिए दिच्छि 1 टेबिल स्पून सूजी। सूजीटाओ एखाने आमी सम्पूर्ण दिलाम ना। आर निये निच्छि एक कप दूध। दूधटाओ आमी एखाने अल्प करे दिलाम। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি একবার আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। এবার আবারো বেঁচে থাকা ময়দা আর সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি মৌরি। মৌরিটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি। মৌরি দিলে পরে এর ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের নিজস্ব আন্দাজ মতো দেবেন। আর বাকি দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারো এটাকে গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা ঠিক এই ধরনের হবে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে বার করে নেব। এবার 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমরা চিনি সেরা করে নেব। আমি একটা প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলের সাথে চিনিটা একবারে মেল্ট করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। আগের থেকে আমি একটু কেশর গুলে রেখেছিলাম, সেটাও চিনি সেরাতে আমি দিয়ে দিলাম, তাতে কালারটা অনেক সুন্দর হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা এটা একটু চেক করে নেব। আমরা এটা একতার হওয়ার আগেই নামিয়ে নেব। আমরা কিন্তু এটাকে খুব বেশি ঘন করব না। এখানে ব্যাটারটা আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আগে থেকেই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম আমি। খুব আস্তে আস্তে করে এক হাতা করে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। একসাথে অনেকটা দেব না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। এইভাবে তেল ছড়িয়ে দেব। এটা কিন্তু খুব হাই ফ্লেমেও হবে না, আবার খুব লো ফ্লেমেও হবে না। এটা মিডিয়াম আঁচে করতে হবে। এখানে আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাকনার সাহায্যে তুলে নেব। আর চেপে চেপে এর তেলগুলো বার করে নেব।
এবার গরম গরম মালপোয়াগুলো এই শেরার মধ্যে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এবার আমরা মালপোয়ার উপরে এইভাবে চিনির সেরাটা ছড়িয়ে দেব আর ড্রাই ফ্রুটস দিয়ে এটা গার্নিশ করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে এটা শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনার একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি করার জন্য। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।